ওয়েল আপনি অ্যাডভেঞ্চার সিনেমা দেখা যদি পছন্দ করেন তার সঙ্গে যদি হরর মানে ভয় তো দেখা যায় তাহলে তো আর কোনো কথাই নেই পুরো জমে যাবে সেরকমই এক সিনেমা হলো ডিপ ডাব যেটা দু হাজার সালের সিনেমা কিন্তু এখন প্রপারলি হিন্দি ডাবের সঙ্গে রিলিজ হয়েছে আর আমার বিশ্বাস এই সিনেমাটি আপনি এখনও দেখেননি এই সিনেমার বৈশিষ্ট্য হচ্ছে এর থ্রিলার যা আপনি শেষ পর্যন্ত দেখতে পাবেন এর সঙ্গে এমন এক কিয়েচার মানে অদ্ভুত রকমের দেখতে জিপ আছে যা এই সময়ের নয় কয়েকশো বছর ধরে বেঁচে আছে একে প্রথমবার যখন দেখবেন সিনেমার মধ্যে আপনি ভয় পেয়ে যাবেন এতটাই ভয়ঙ্কর দেখানো হয়েছে আর এর পুরো ঘটনা ঘটবে একটা মাইনের মধ্যে মানে কয়লা খনির মধ্যে যেখান থেকে ফিরে আসা কারোর পক্ষেই সম্ভব নয় সিনেমার ঘটনাটি চোদ্দ পনেরো শতকের যেখানে প্রথমেই এক কয়লা খনিতে ব্লাস্ট করে এক দেওয়াল ভাঙা হয় কিন্তু সেখানে রয়েছে এক অদৃশ্য জীব যা সব শ্রমিকদের মেরে ফেলে এর একশো বছর পর এই কয়লা খনিতেই পুরোদমে কাজ চলছে এর মধ্যে এই দলের ক্যাপ্টেনের সঙ্গে এক সায়েন্টিস্টও আছে যে এই খনিতে প্রাচীন কিছু নমুনা সঙ্গের জন্য এসেছে এরপর তারা সুড়ঙ্গ দিয়ে আরও অনেক নিচে নামে এদের সঙ্গে একটি ঘোড়াও আছে কিন্তু এই দলের কিছুজন এক লুকোনো কামরার মধ্যে যায় যেখানে এক প্রাচীন কফিন দেখতে পায় তারা এটিকে খোলার চেষ্টা করে কারণ ভেবেছিল এর মধ্যে সোনাদানা আছে খোলার পর কিছু হিরে তো পায় কিন্তু এর ভেতর থেকে বেরিয়ে আসে এক জীব এবং প্রথমেই একজনকে মেরে ফেলে ভয়ে বাকিরা ওখান থেকে পালিয়ে যায় ওই সুরঙ্গ দিয়ে নামার সময় একজন আহত হয়েছিল তাকে নিয়ে ওপরে উঠতে গেলে ধস নামে ও রাস্তা বন্ধ হয়ে যায় যার ফলে এরা সবাই এই গুহার মধ্যে আটকে পড়ে কিন্তু দেখে তাদের এই ঘোঁহাটিকে কোনো এক জীব নিয়ে চলে গেছে এবং এরপর এক এক করে সব সদস্যদের ওই জীব মারতে থাকে পুরো মাইন্ড ছিল অন্ধকার শুধু এদের মধ্যে কিছু টর্চের আলো ছিল ক্যাপ্টেন ওই জীবের ওপর গুলি চালায় কিন্তু কোনো ফল হয় না এবং যখন আলোতে প্রথমবার ওই জীবকে দেখে সবাই চমকে যায় এদের মধ্যে যে বিজ্ঞানী ছিল সে এই বিষয়ে অনেক কিছু জানতো সেই এই জীবের কথা বলে যে কয়েকশো বছর ধরে এখানে আছে এবং বিজ্ঞানী এই গুহা থেকে বেরোনোর রাস্তা খুঁজতে থাকে দেওয়ালে লেখা দেখে বোঝার চেষ্টা করতে থাকে এই মাইনের মধ্যে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় বিজ্ঞানী ও এক সদস্য শ্যাম একটি ঘরে গেলে দেখে ওই ঘোড়াটি মোড়ে পড়ে আছে এবং বিজ্ঞানী ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় কারণ বিজ্ঞানী ভেবেছিল এই ঘরের মধ্যে থেকেই বেরোনোর কোনো রাস্তা আছে কিন্তু ওই ঘোড়ার ভিতর থেকে সেই জিপটি বাইরে বেরিয়ে আসে এবং বিজ্ঞানীকে মেরে ফেলে বাইরে থেকে তখন এই ঘরের দরজাটি খোলার চেষ্টা করা হচ্ছিল এবং শ্যামকে এরা বাইরে বের করে নেয় কিন্তু এরপরেও ওই প্রাচীন রাক্ষস বা জিপটি যারা ছিল তাদের এক এক করে মারতে থাকে শেষে শুধুমাত্র ক্যাপ্টেন ও শ্যাম বেঁচে থাকে তখন শ্যাম দেওয়ালে লেখা দেখে রাস্তা খুঁজে পার করে কিন্তু যেখান দিয়ে বাইরে বেরোবে সেখানেই এই জিপটি বসেছিল ক্যাপ্টেন একটি সরু সুরঙ্গের মধ্যে দিয়ে ওপরে উঠতে থাকে কিন্তু শ্যামের সামনে ছিল ওই জিপটি এই জিপটি শ্যামকে জানায় যে সে এখান থেকে বাইরে বেরিয়ে মুক্ত হতে যায় কিন্তু কোনো ক্রমে শ্যাম ও ক্যাপ্টেন সরু সুরঙ্গ দিয়ে বাইরে বেরোতে গেলে ওই জিপটি তাদের পিছু নেয় কিন্তু তখন ক্যাপ্টেন ডায়নামাইট ব্লাস্ট করে ও সুরঙ্গ ভেঙে নিচে পড়ে যায় যার ফলে ওই জিপটি ওই সুরঙ্গের মধ্যেই চাপা পড়ে থাকে এবং এরা তখন ওপরে উঠে আসে তো বন্ধুরা এটা একটা খুবই সাংঘাতিক ও ভয়ঙ্কর সিনেমা যদি দেখে না থাকেন তবে দেখে নিতে পারেন এই সিনেমা শুধুমাত্র আমি প্লটটা বললাম এর ভয়াবহতা ও সাংঘাতিক রূপ দেখার জন্য আপনাকে এই সিনেমাটা দেখতে হবে এবং এমন অনেক সিন আছে যা দেখে আপনার পিলে চমকে যাবে তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এই চ্যানেলটির সাথে করতে কখনোই ভুলবে না এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ